আগুনের মতন গরমের পর সকাল সকাল ঘুম থেকে উঠেই একটু বৃষ্টির দর্শন হইল, মনটা তো খুবই শান্তি আর ঠান্ডা যে না যাই হোক এতদিন পর বৃষ্টি হয়েছে। আর একটু বৃষ্টি দিলে আমার বিড়ালরার যা অবস্থা হয়। তারপর আমি লাগি গেলাম আমার নিজের কাজে। তোমরা তো সবাই জানো আমি অনেক কর্মঠক মেয়া, মানে নিজের কাজ করতে করতে এখন আমি বিড়ালের লগে কথা হওয়া শুরু করে দিছি। আমার পাগল মনে করিও না, আমি এরকমই ঘরের মধ্যে বিড়ালের লগে কথা হই, আমার ফালা বিড়ালিটি। তারপর তোমরা লগে কথা হইতে হইতে আমার বিছনাটাও ঠিক করা হয়ে গেছে। আর এইসব কাজ করতে আমার একটুকু ভালো লাগে না, কিছু উঠানির পাইছি না, গরুটা উঠাই লইলাম। তো আমার বিড়ালের অবস্থাটি দেখো, একটার একটার উপরে উঠটা কেমনে বইয়া রয়েছে, তারা ঠান্ডা লাগছে, একটু বৃষ্টি দিলেই তারা ঠান্ডা লাগে যায়। আর এই ব্লগটা আজকের না, এটা 2-3 দিন আগের ব্লগ, আমি আজকে আপলোড করবো কারণ এতদিন পারছি না আপলোড করতে। আর আমার বিড়ালগুলার এরকমই অবস্থা হয়, একটু ঠান্ডা লাগলে আমি আর কয়বার কইতাম জানি না, এক কথা রিপিট। আর এটা আমি বানাইছিলাম, আর্ট করছি, আমার পেজে ভিডিও আছে, তোমরা দেখে লিও, জানি কেউ তো দেখতায় না। এখন এটারে লাগানোর লেগা জায়গা ভাই আর না, এটার লেগা এইখানে লাগাইতাম। আর এই যে এটা জানি না কিতা হুক না স্টিকার আছে, যাই হোক হুক এটা তো এটারে লাগাই নিলাম, এখন এটার মধ্যে এটা লাগাই রাখবো। তো কেমন লাগছে দেখতে, খুব সুন্দর। আর এটা হইল গিয়া আরেকদিন সকালের ব্লগ, আমি একলগে দুইটা ব্লগ একলগে এডিট করে পোস্ট করলাম। তো এখানে আমি জানি না কিতা ধ্যান করলাম মনে হয় ঘুম থেকে উঠতে বিছনা না আটাইয়া, তারপর বিছনা আটাইয়া খুব বেশি পরিশ্রম হয়ে গেছে, এটার লেগে এখন জল খাই রাম, গলা শুকাই গেছে, গলা শুকাই মরুভূমি। তো জলটা খাইলাই, খাওয়ার পরে একটু মুখ মিষ্টি করে লিমু, মানে ঘুম থেকে উঠার পরে যে কে মিষ্টি খায় এটা আমার কাছ থেকে দেখিও, আমি ঘুম থেকে উঠার পরেই মিষ্টি খাইলাই, যা ভাগ মানে আমার খাওয়ার সময় যা খাবার ইচ্ছা আমি তখন তাই খাইলাই। ঘুম থেকে উঠতে লাগে না, রাত্রে ঘুমাইতেও লাগে না, আধা রাত্রেও খাইতে পারে, কোনো অসুবিধা নেই। আমার এই ব্লগ চলার, আমার কত বড় ব্লগ আর আমি জিনিস দেখাই। আর আমি একটু খাইতে বই গেছি, কারণ তোমরা তো জানো আমার ব্লগের মধ্যে খানি না থাকলে হইতো না, আগে আমি খানি অ্যাড করতাম না, এখন আমি খানি অ্যাড করি কারণ আমার ভাল লাগে, আর কিচ্ছু না, তোমরা এটাই দেখবাই। নাস্তে নাস্তে খাই লিলাম, খাইয়া স্নান টান করিয়া ঠাকুর পূজাও দিলাই রাম, এখন গুটকা লই গেছি আমি, তো ঠাকুর পূজা দিলাই রাম তাড়াতাড়ি তাড়াতাড়ি। এরকম যদি ফার্স্ট ভিডিওর মতো যদি নিজের জীবনের সব কাজগুলো ফার্স্ট করা যাইত তো কত ভালো আসিল, যাই হোক একটু জ্ঞান হয়ে গেছে। তো এখন আমি রেডি হয়ে যাই রাম আস্তে আস্তে কম্পিউটার ক্লাসে যাব বলে, তো মুঝে ক্লাস মে জানা হে ওর ধূপ মে খড়ি হু মে। তারপর তো অটোয় উঠে গেলাম, অটো চলে এর চলে এর, জানি না আমি ভয়েস ওভার দিলে কিতা কইতে লাগে আমি জানি না, আমি যা ইচ্ছা হয় তাই কই। তো অটো চলতে চলতে গেলাম গিয়া ক্লাসে, আর ক্লাসে গিয়া তো এই তো এইসব করলাম, আমার ভালো লাগে না। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, তো টাটা।